Hey guys, Assalamualaikum and welcome back to another new video. কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তো চলে আসলাম আরেক নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমরা রিঅ্যাকশন দিতে যাচ্ছি স্নেহার ফেভারিট ইউটিউবারের উপর। গেস 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 কে 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 রাকিব। এটা হচ্ছে রাকিব হোসেন। আচ্ছা তুমি ফার্স্টে এটা আমাকে বলো, রাকিবদের মধ্যে কাকে তুমি সবচেয়ে বেশি লাভ করো? রাকিব, ঋতু, মেহেদি, ইয়াসিন, জয়। আচ্ছা বলো তুমি কাকে বেশি লাভ করো, ঋতু কেনা সুমাইয়া মোহাম্মদ? সো গাইস, কিছুদিন আগে রাকিব একটা ভিডিও ছাড়ে, যেটা হচ্ছে লিভিং অন রুফ টপ ফর 24 আওয়ার্স চ্যালেঞ্জ। সো আমরা ওই চ্যালেঞ্জে একটা ভয়ঙ্কর হরর পার্টির উপর রিয়াকশন দেবো, যেটা হচ্ছে তারা মেহেদির সাথে একটা প্র্যাঙ্ক করে, যাই না কতটুকু সত্য কতটুকু। সো আমরা ওই প্র্যাঙ্কটার উপর আজকে দিব রিয়াকশন। ওকে স্নেহা, কেমন ড্রেসগুলো খুলে দিচ্ছে? কি কি ওরা? খেলি যখন মাঝে মাঝে ভূত সাজি তখন স্নেহা শেষ হয়ে যেত, এটা ছাড়া তো ভাই একটা প্র্যাঙ্ক হয়ে যাক স্নেহার সাথে। এটা ছিল ওদের হরর ভিডিও। কেমন লাগছে স্নেহা, তুমি কি আসলে ভয় পাইছো? না, হ্যাঁ আমি ভয় পাইনি, আমি জানি এখানে তেমন কিছু ছিল না, কিন্তু আমার ডর কথা ছিল। কেন কেন ওই আবার ওই আওয়াজ পাইছে জানি না, বাসরুম থেকে। কেন তোমার সাথে একটা প্র্যাঙ্ক করি? ওই ভূতের আওয়াজ সেম তুমি হান করলা। সো গাইস, এই ছিল আমাদের ভিডিওটি। হ্যাঁ বলো। আমি একটা কথা বুঝি নাই যে ওই মেহেদি তো আগেই গেছিল গা, তো ওরা তো ধরেইতাছিল ওকে, ধরেইতাছিল, আর ওরা কেন আগে আগে রুমে গেছে গা? এটাই তো আমারও কথা, যে না ও আবার লেট করে আইছে। যাই হোক বলতে পারি না, ও তো দেখেই লেছে পিছন থেকে না গো, অন্ধকার ছিল এই জন্য। যাই হোক গাইস, এই ছিল আমাদের রিয়াকশন ভিডিও রাকিব হোসেনের লাস্ট ব্লগের হরর পার্টির উপর। বলো ইনশাআল্লাহ চলে আসবো।